ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেক নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এন রসায়ন, যেটা আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার শুরু করছি এন রসায়ন। এবং এন রসায়নের আগের ক্লাসে বলেছিলাম যে নাইট্রো অ্যালকেন ওটি একটি ছদ্ম অ্যাসিড বা সিউডো অ্যাসিড। কেন নাইট্রো অ্যালকেন একটি সিউডো অ্যাসিড সেটা আজকে আমরা বলবো। কেন আমরা জানি নাইট্রোজেন জাস্ট, তার মধ্যে কোনো আম্ল হাইড্রোজেন নেই, তবুও সে কেন অ্যাসিড ধর্ম দেখাচ্ছে সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, সেটা আজকের ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করবো। কিন্তু ডিসকাস করার আগে আমি আবার একটা কথা মনে করে দিচ্ছি, এগুলো অনলাইন মোড ক্লাস, এখানে শুধু রিয়াকশনের উপর আমরা বেস করব। যখন আমাদের অফলাইন মোড ক্লাস শুরু হবে তখন কিন্তু আমরা এই রিয়াকশনগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো, যেটা অনলাইনে সম্ভব নয়। এই অনলাইন অফলাইন মোডে এলে আমরা সেটার অ্যাপ্লিকেশন দেখাবো। ক্লিয়ার হচ্ছে? তাহলে অনলাইন মোডের ক্লাসে আবার শুরু করি আজকে যে বিষয় এন রসায়ন। এবং এন রসায়নের মধ্যে যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে নাইট্রো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। শুরু করা যাক, প্রথম বিষয় সেটা হচ্ছে নাইট্রো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। নাইট্রো অ্যালকেনের রাসায়নিক ধর্ম অর্থাৎ নাইট্রো অ্যালকেন কি কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যেটা আমি এখনই প্রথমে বলেছি ওর মধ্যে কিন্তু ছদ্ম অ্যাসিড ধর্ম আছে। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নাম্বার 1, নাইট্রো অ্যাসিটটোমারিজম। হ্যাঁ, সেটা নিয়ে আসুন, নাইট্রো অ্যাসিটটোমারিজম। আমি যদি প্রাইমারি বা সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন নেই, বললাম আমরা যদি প্রাইমারি বা সেকেন্ডারি যদি নাইট্রো অ্যালকেন নেই, তাহলে আমরা ধরো প্রাইমারি সেকেন্ড নাইট্রো অ্যালকেন নিচ্ছি, আর CH একটা প্রাইমারি নাইট্রো অ্যালকেন, দিস ইজ একটা আছে প্রাইমারি নাইট্রো অ্যালকেন। কেন প্রাইমারি বললাম, দেখো এই যে নাইট্রো গ্রুপটা পাশে যে কার্বনটা আছে, যে আলফা কার্বনটা আছে সেটা দেখো 1 ডিগ্রি, তাহলে নাইট্রো অ্যালকেনটার মধ্যে যে নাইট্রো গ্রুপটা আছে সেটা যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সে কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি, এই জন্য একে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। এবার এটা যদি টটোমারিজমে অংশগ্রহণ করে, তার এই হাইড্রোজেনটা বলা হয় আলফা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কিভাবে টটোমারিজমে অংশগ্রহণ করবে, কিভাবে করছে তোমার নিজেরাই দেখো, প্রত্যেকে এইখানে পড়লো, এই বন্ডটা খুলে গেল, ওকে, তাহলে এইদিকে পড়লো, এই বন্ডটা খুলে গেল, কি হয়, আর CH ডবল বন্ড এন ও মাইনাস ও মাইনাস, এটা নাইট্রো অ্যালকেন, তাই এর নাম বলা আছে নাইট্রো, এর নাম বলা হচ্ছে নাইট্রো। আর এটা যেটা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে নাইট্রোনিক অ্যাসিড, যেটা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে নাইট্রোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে কি নাইট্রোনিক অ্যাসিড, নাইট্রোনিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে বলা হয় অ্যাসি, দ্যাট মিন্স নাইট্রো আর দ্যাট মিন্স অ্যাসি, এই জন্য একে বলা হয় নাইট্রো অ্যাসিড অটোমারিজম। ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি আমরা প্রাইমারি নাইট্রো অ্যালকেন নেই, প্রাইমারি বা সেকেন্ডারি ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, যদি আমরা প্রাইমারি নাইট্রো অ্যালকেন নেই, তার যে এই আলফা হাইড্রোজেনটা আছে সে আলফা হাইড্রোজেনটা টটোমারিজমে অংশগ্রহণ করলো এবং যেটা তৈরি করলো তাকে বলা হয় নাইট্রোনিক অ্যাসিড, এবং এটাই একে সংক্ষেপে বলা হয় অ্যাসিড। এই যে ওরা এইরকম যে নাইট্রো অ্যাসিড অটোমারিজম প্রদর্শন করছে, সেটা কার জন্য করছে, এই হাইড্রোজেনটার জন্য করছে, দ্যাট মিন্স এই আলফা হাইড্রোজেনটার জন্য করছে, এই জন্য ওর মধ্যে কিছুটা হলো ছদ্ম অ্যাসিড ধর্ম দেখা যায় বা কিছুটা হলে অ্যাসিড ধর্ম দেখা যায়। এবং এটা আরও ভালো বুঝে কোথায় না, যখন এটা ক্ষারীয় মাধ্যমে নেওয়া হবে, এই জন্য বলেছে যে কেন এদেরকে আমি ছদ্ম অ্যাসিড বলবো না, এটা ক্ষারীয় মাধ্যমে অর্থাৎ NaOH বা KOH এর উপস্থিতিতে
ওটা নাইট্রো অ্যাসিড অটোমারিটি প্রদর্শন করে, তাই এরা ছদ্ম অ্যাসিড ধর্ম দেখায়। ওকে, তাহলে এটা ক্ষারীয় মাধ্যমে করলে এই ধর্মটা দেখাবে, ক্ষারীয় মাধ্যমে করলে এরা এই ধর্মটা দেখাবে। যদি এখানে ক্ষার দিই NaOH, তাহলে হবে RCH ডবল বন এন ও এন এ আর ও মাইনাস, এটা লবণ। কোন অ্যাসিডের লবণ? নাইট্রোনিক, নাইট্রোনিক অ্যাসিডের লবণ। তাহলে এই রকম লবণ তৈরি করে কারা? আমরা জানি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কারা লবণ তৈরি করে, অ্যাসিড লবণ তৈরি করে। তা নিশ্চয়ই ক্ষারের মাধ্যমে ও কি, ক্ষারের মাধ্যমে ও অ্যাসিড ধর্ম প্রদর্শন করছে, এই জন্য আমরা একে বলি ছদ্ম অ্যাসিড। তাহলে এটা কখন সম্ভব হলো? যদি ওরকম টটোমার যুগ দেখায়, তাহলে এটা কখন দেখাবে? যদি এই আলফা কারণ আলফা থাকতে পারে, তাহলে এটা কখন হতে পারে? প্রাইমারি হলে হতে পারে, এটা কখন হতে পারে? সেকেন্ডারি হলে হতে পারে, কিন্তু এটা টার্সিয়ারি হলে আর এখানে হাইড্রোজেন থাকবে না। তাই প্রাইমারি ও সেকেন্ডারি অ্যামিন ক্ষারীয় মাধ্যমে ছদ্ম অ্যাসিড ধর্ম দেখালেও কিন্তু টার্সিয়ারি নাইট্রো অ্যালকেন ছদ্ম অ্যাসিড ধর্ম দেখায় না। তারা প্রাইমারি ও সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন, প্রাইমারি ও সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন ক্ষারীয় মাধ্যমে ছদ্ম অ্যাসিড ধর্ম দেখালেও টার্সিয়ারি নাইট্রো অ্যালকেন ছদ্ম অ্যাসিড ধর্ম দেখায় না। ক্লিয়ার হলো? তারা ছদ্ম অ্যাসিড জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার হলো, তাহলে ছদ্ম অ্যাসিড ধর্ম দেখায়। নাম্বার টু, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওর বিজারণ। ওকে যদি বিজারিত করা হয় তাহলে কি হতে পারে? বিজারিত করলে কি হতে পারে? তাহলে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বিজারণ। নাম্বার টু, বিজারণ। নাইট্রো অ্যালকেনকে বিভিন্ন মাধ্যমে, কারণ আমরা জানি বিজারণ হওয়ার জন্য বিভিন্ন বিজারক পদার্থ আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালকোহল, নিকেল হাইড্রোজেন, এবার বিভিন্ন বিজারণ মাধ্যম আছে। ও যদি বিভিন্ন বিজার মাধ্যমে নিয়ে যায় তাহলে ও বিভিন্ন ধরনের যৌগ তৈরি করবে। ওকে, দেখা যাক ওরা কিরকম যৌগ তৈরি করে। নাইট্রো অ্যালকেনকে, RNO2কে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, ও বিজারিত হবে। ওকে, যদি আমি এখানে, যদি এখানে আমরা সোডিয়াম অ্যালকোহল দিই, তখন এটা বিজারিত হবে। যদি এখানে আমরা নিকেল হাইড্রোজেন চূর্ণ দিই, তখনও বিজারিত হবে। যদি এখানে আমরা না জিঙ্ক NH4Cl ইথানল দেই, জিঙ্ক NH4Cl ইথানল, তাহলে দেখো নাইট্রোবেনজিনকে আমি বিভিন্ন মাধ্যমে বিজারিত করছি। একটা তিন গাড়ি সিলে বিজারিত করছি, আমি একটা সোডিয়াম অ্যালকোহল দিয়ে বিজারিত করছি, আমি একটা হাইড্রোজেনের জন্য বিজারিত করছি, আমি এখানে জিঙ্ক NH4Cl দিয়ে বিজারিত করছি, বিভিন্ন মাধ্যমে আমি বিজারিত করছি। তাহলে কি দেখতে পাচ্ছি না? এখানে হচ্ছে অ্যামিন, এখানে হচ্ছে অ্যামিন, এখানে হচ্ছে অ্যামিন, কিন্তু এখানে হচ্ছে NHOH হাইড্রোক্সিল অ্যামিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনকে যদি বিভিন্ন মাধ্যমে বিজারিত করা হয় তারা বিভিন্ন ধরনের যোগ দিতে পারে। জিঙ্ক প্রথম মাধ্যমে বিজারিত করা হয় জিঙ্ক চূর্ণ দ্বারা, ওরা করে হাইড্রোক্সিল অ্যামিন, আর বাকি সব জায়গায় ওরা কি করে না, ওরা করে জাস্ট নাইট্রো অ্যালকেন বিজারিত হয়ে অ্যামিন তৈরি করবে। নাম্বার থ্রি, আর্দ্র বিশ্লেষণ। নাম্বার থ্রি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। নাইট্রো অ্যালকেনকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? নাইট্রো অ্যালকেন যদি আর্দ্র বিশ্লেষণ করি আমরা কি পাবো? নাইট্রো অ্যালকেনকে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রো অ্যালকেনকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রো অ্যালকেন যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। আরো দেখবে এটা হামেশাই ভুল করেছিল, এরা শুধু NO2টা সি ডাবল এইচ করে দেয় না, CH2NO2টা হয়ে যায় সি ডাবল এইচ। এই জায়গাটা হামেশাই বেশি ছেলেমেয়েরা ভুল হয়, ভুল করার সম্ভাবনা থাকে, তাই একটু খেয়াল করে এটা করবে।
আর সিএইচ টু এনও টুটা যদি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে আর সি ডবল এইচ, কোনটা চেঞ্জ হয়? সিএইচ টু এনও টুটা হয়ে যায় সি ডবল এইচ। কখনোই মনে করবে না শুধু এনও টুটা সি ডবল এইচ হয়ে যায়, এটা পরবার ভুল হয়েছে আমাদের, কারণ অনেকে যায় যেমন আর সি এন অ্যাডমিনিস্ট্রেশন করলে আর সি ডবল এইচ হয়ে যায়, তখন সি এনটা সি ডবল এইচ হয়। তাই এখানেও মনে করে ছেলে মেয়েরা যে এনও টুটা সি ডবল এইচ হতে পারে, না, কারণ এনও টুতে কি কার্বন আছে? যেমন সি এন এ সি আছে কিন্তু এনও টুতে আর সি তো নেই, তাহলে এই কারণে তাকে পাশের কার্বনটাকে নিতে হয়, তাই সিএইচ টু এনও টু নিতে হয়, সিএইচ টু এনও টু হয়ে যায় সি ডবল ও এইচ। ওকে, ক্লিয়ার এলো? নাম্বার 4 হচ্ছে এই রিয়াকশনটা ভালো করে মনে রাখবে, হ্যাঁ, সিএইচ টু এনও টু হয় সি ডবল এইচ, কখনো শুধু এনও টু হয় না, কারণ এনও টুতে যেহেতু কোনো কার্বন নেই। নেক্সট হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া, নাম্বার 4 নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিড মিন্স HNO2, নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া দ্যাট মিন্স HNO2, নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2, তার সহিত বিক্রিয়া। যদি আমরা প্রাইমারি নাইট্রো অ্যালকেন নিই, প্রাইমারি নাইট্রো অ্যালকেন আর সি এইচ টু এনও টু, দ্যাট মিন্স সেটা হচ্ছে প্রাইমারি নাইট্রো অ্যালকেন, সেটা 1 ডিগ্রি। সেখানে যদি আমি নাইট্রাস অ্যাসিড নিয়ে আসি, নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2, HNO2কে আমি এইভাবে লিখেছি, দেখো HNO2 আমি একটু সাজিয়ে লিখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি হবে, এইখান থেকে দেখো এইচ, ওকে, এটাকে একটু ঘুরিয়ে লিখে দিই আমি, হ্যাঁ, এটাকে এই দিকটা এটা করবি, কারণ তাতে জলটা এড়োতে বুঝতে সুবিধা হবে আমার। তাহলে কি হবে, এখান থেকে এই H2 আর এখানে ও, তাহলে কি যাবে, একটা জল বেরিয়ে যাবে, কি হবে, এই H2 আর এটা ও, ওটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে, আর সি এন ও টু ডবল বন্ড এন ও এইচ, তাহলে আর সি এন ও টু ডবল বন্ড এন ও এইচ, যার নাম তৈরি হয়েছে তার নাম হচ্ছে নাইট্রোলিক অ্যাসিড, নামটা কি হচ্ছে নাইট্রোলিক, নাইট্রোলিক অ্যাসিড। ওকে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে যদি আমি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি নাইট্রো অ্যালকেনের রিয়াকশন করাই, প্রাইমারি নাইট্রো অ্যালকেনের রিয়াকশন করাই, ও কি করবে, ও তৈরি করবে নাইট্রোলিক অ্যাসিড। যদি আমরা একইভাবে সেকেন্ডারি সঙ্গে রিয়াকশন করাই, সেকেন্ডারি মিন্স আর সি আর এইচ এন ও টু, তাহলে এখানে এখানে কটা আলফা হাইড্রোজেন দেখে লিখতে পারছি আমি, একটা, কারণ এটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি, এখানে একটা লিখতে পারছি। এখানে যদি আমি একইভাবে নাইট্রাস অ্যাসিড দিই, এক্ষেত্রে দেখো উল্টে দিলাম, হ্যাঁ, কারণ এখানে দুটো ইচ্ছিল বলে একটা ও নিয়ে হয়ে গেছিল, কিন্তু এখানে একটাই আছে ভাই, তাই উল্টে দিলাম, এটাকে এখান থেকে জলটা বের করবে, এখান থেকে H2 বের করবে, তাহলে কি হবে, সি আর আর NO2 সিঙ্গেল বন NO, এর নাম হচ্ছে সিউডো নাইট্রোল, এর নাম হচ্ছে কি, সিউডো নাইট্রোল, সিউডো নাইট্রোল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রাইমারি নাইট্রোল যদি আমি নাইট্রাসের সঙ্গে মিশে ঘটাই তাহলে হবে নাইট্রোলিক অ্যাসিড, আর যদি সেকেন্ডারি নাইট্রোলের সঙ্গে যদি মিশে ঘটাই তাহলে হবে সিউডো নাইট্রোল। তাহলে ক্লিয়ার হলো? তাহলে তুমি বলো টার্সিয়ারি সঙ্গে মিশে গেলে কি হবে, তুমি নিজেই বুঝতে পারছো, এখানে যদি একটা আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সে রিয়াকশন করবে না, টার্সিয়ারিতে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে টার্সিয়ারি কিন্তু তাই রিয়াকশনে অংশগ্রহণই করে না, টার্সিয়ারি রিয়াকশনে অংশগ্রহণ করে না। ওকে, ক্লিয়ার হলে প্রত্যেক গেছে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে তাহলে কখন কারা বিক্রিয়া করে। নেক্সট এবং নাম্বার 5 নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়ার লাস্ট বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে 5, নাম হচ্ছে হ্যালোজিনেশন, রিয়াকশনের নাম হচ্ছে হ্যালোজিনেশন,
নাম্বার ফাইভ রিয়াকশন নাম হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন এটা অনেকটা ওই হ্যালোফর্ম বিক্রিয়ার মতোই, অনেকটা আছে হ্যালোফর্ম বিক্রিয়ার মতোই। যদি আমি একটা নাইট্রোয়াল কেন যার আলফা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোয়াল কেন নিলাম যার আলফা হাইড্রোজেন আছে, সালফার হাইড্রোজেন, তাকে যদি আমি ক্লোরিন এবং যে কোনো ক্ষার দিই, NOH বা KOH যে কোনো ক্ষার দিই, তাহলে কি হবে না, তার এই আলফা হাইড্রোজেনগুলো সব ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, যেমন আমরা হ্যালোফর্ম রিয়াকশনে দেখেছিলাম। তাহলে কি হয়ে যাবে, CCl3NO2। তাহলে যদি নাইট্রো অ্যালকেনের বা নাইট্রো মিথেনের সমস্ত আলফা হাইড্রোজেনগুলো যদি হ্যালোজেনেশন রিয়াকশনে অংশগ্রহণ করে, তাহলে হাইড্রোজেনগুলো সব ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, যার নাম হচ্ছে আমরা জানি সবাই ক্লোরোপিক্রিন, যেটাকে টিয়ার গ্যাসে ব্যবহার করি, টিয়ার গ্যাস বা কামানে গ্যাস, যার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। তাহলে এইগুলো হলো আমাদের কাছে কি নাইট্রো অ্যালকেনে রাসায়নিক বিক্রিয়া সমূহ, এটা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। এবং এই বিক্রিয়াগুলোতে একটা জিনিস আমরা কমন জিনিস খুঁজে পেয়েছি এবং সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, সেটা হচ্ছে এদের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি নাইট্রো অ্যালকেনে ইন বেসিক মিডিয়াম অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে, তার মধ্যে কিন্তু কিছুটা হলো অ্যাসিড ধর্ম দেখা যাচ্ছে, তাই এদেরকে আমরা বলি ছদ্ম অ্যাসিড বা সিউডো অ্যাসিড, মানে ওরা অ্যাসিডের মতো আচরণ করছে, দ্যাট মিন্স এরা কিন্তু অ্যাসিড নয়, ওরা কিন্তু অ্যাসিড নয়, ওরা অ্যাসিডের মতো আচরণ করছে, তাই এদের বলে সিউডো অ্যাসিড। ওকে, জাস্ট জাস্ট লাইক অভিনয় আর কিছু না। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। নেক্সট যেটা আলোচনা করবো সেটার নাম হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। তাহলে এটা কত নম্বর যৌগ হবে, চার নম্বর যৌগ হবে, কেন নাইট সায়ানাইড আইসোসায়ানাইড নাইট্রাইট অ্যালকিল নাইট্রাইট চার নম্বর হবে। নাম্বার ফোর কম্পাউন্ড অ্যালকিল নাইট্রাইট, সংকেত কি, আর ও এনও, অ্যালকিল নাইট্রাইট এর সংকেত হচ্ছে আর ও এনও, দ্যাট মিন্স এর নাম হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। ফার্স্ট হয়ে যায় প্রস্তুতি, ফার্স্ট হয়ে যায় প্রস্তুতি, প্রস্তুতি এক নম্বর বিক্রিয়া প্রস্তুত করবো আমরা অ্যালকিল আয়োডাইড থেকে বা অ্যালকিল হ্যালাইড থেকে, একই জিনিস অ্যালকিল হ্যালাইড থেকে বা আয়োডাইড থেকে, অ্যালকিল হাইড বা অ্যালকিল আয়োডাইড। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এই যে অ্যালকিল আয়োডাইড বা অ্যালকিল হাইড নিচ্ছি ওটা সবসময় যেন টার্সিয়ারি হয়, কারণ প্রাইমারি বা সেকেন্ডারিগুলো ওরা কিন্তু সবসময় ওরা নাইট্রো অ্যালকেনই তৈরি করে, তাই খেয়াল রাখতে হবে এটা যেন টার্সিয়ারি হয়, দ্যাট ইস আর আই, কিন্তু খেয়াল রাখতে হবে কি বললাম এটা যেন টার্সিয়ারি হয়, প্রাইমারি বা সেকেন্ডারি কিন্তু ওরা নাইট্রো অ্যালকেন তৈরি করে নেবে। এখানে AgNO2 যদি দেওয়া হয়, AgNO2 এবং অ্যালকোহল যে কোনো অ্যালকোহলের মাধ্যমে নেওয়া হয়, তাহলে হয়ে যাবে আর ও এনও। এখানে বারবার বলছি আমি, এখানে যদি প্রাইমারি বা সেকেন্ডারি হয় আমি যদি AgNO2 দিই, ওরা কিন্তু মুখ্য যৌগ হিসেবে তৈরি করবে RNO2, দ্যাট মিন্স নাইট্রো অ্যালকেন, কিন্তু যদি আমি এটা টার্সিয়ারি নিই তখন এটা তৈরি হবে অ্যালকিল নাইট্রাইট। খেয়াল রাখবে এই জিনিসটা টার্সিয়ারির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। নাম্বার টু, অ্যালকোহল থেকে, নাম্বার টু হচ্ছে অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। ওকে, যদি অ্যালকোহলে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যালকোহল, সেখানে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া হয়, নাইট্রাস অ্যাসিড এখন লিখেছি নাইট্রাস অ্যাসিড HNO2, কি দেওয়া হচ্ছে HNO2 বা নাইট্রাস অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে কি হবে এখান থেকে, আচ্ছা একটু খুলে লিখতে হবে, এখান থেকে OH, ওকে এখান থেকে OH, তাহলে অ্যালকোহলে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দিই, তাহলে অ্যালকোহল থেকে H এবং নাইট্রাস অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H এবং নাইট্রাস অ্যাসিড থেকে OH দিয়ে জল নিয়ে যাবে, কি হবে আর ও এন ও,
তাহলে অ্যালকে এইভাবে আমরা অ্যালকি নাইট্রেট তৈরি করতে পারি। অ্যালকোহলে যদি আমরা নাইট্রোস অ্যাসিড দেই, অ্যালকোহল যদি আমরা নাইট্রোস অ্যাসিড দেই, তাহলে অ্যালকোহল নাইট্রাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল জল বের করে দেবে, দেখি দেখতে হবে আর ও এন ও। তাহলে এইভাবেও আমরা নাইট্রোকে প্রস্তুত করতে পারি, ঠিক আছে। তো এই দুটো প্রসেস হচ্ছে নাইট্রিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট তৈরি করার পদ্ধতি। একটা এজেন্টের জন্য দিয়ে, আর একটা আছে নাইট্রাস অ্যাসিড দিয়ে। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যালকিল নাইট্রেটের রাসায়নিক বিক্রিয়া সমূহ। এরপর চলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে অ্যালকিল নাইট্রেটের রাসায়নিক বিক্রিয়া সমূহ। প্রস্তুতি এখানে হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়া সমূহ, এরা কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া? এরা যে রাসায়নিক বিক্রিয়া খুব বেশি নয়, কারণ এটা অতটা সক্রিয় নয় নাইট্রো অ্যালকেনের মতন। এরা খুব রেয়ার কিছু বিক্রিয়া দেয়, যেমন হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ওখানে আমরা আর্দ্র বিশ্লেষণ করতে কি দেখতে পেয়েছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। আর এখানে আর্দ্র বিশ্লেষণ করলে কি হচ্ছে আমরা দেখি, আর ও এন ও তে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, দ্যাট মিন্স এইচ প্লাস এইচ টু দেওয়া হয়, তাহলে হয়ে যাবে আর ও এইচ, আর ও এইচ। তাহলে নাইট্রো অ্যালকেন আদর্শন করলে হয় কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু অ্যালকিল নাইট্রেটে আদর্শন করলে হলো অ্যালকোহল। নাম্বার টু, আর কি বিক্রিয়া দেখাতে পারে এরা? না, আর কি দেখায়? বিজারণ, বিজারণ। অ্যালকিল নাইট্রেটে যদি বিজারণ করা হয়, আর ও এন ও তে যদি বিজারণ করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা যদি আমি এখানে দেই কি বলে সোডিয়াম অ্যালকোহল বা নিকেল হাইড্রোজেন দেই, তাহলে হয়ে যাবে একই জিনিস আর ও এইচ। তাহলে এরা আদ্র বিশ্লেষণ করুক বা বিজারণ করুক, যাই করুক না কেন, ওদের আর ও এন ও ওই ও এন ও বনটা ব্রেকেজ করে, ব্রেকেজ করে বা ও এন ও বনটা ভেঙে যায়। এই বনটা ভেঙে গিয়ে তৈরি হয়েছে কি আর ও এইচ বা অ্যালকোহল তৈরি করে। তাহলে আমার এখানেই অ্যালকিনেটেডটা কমপ্লিট। খুব বলেছিলাম রাসায়নিক শক্তিটা খুব বেশি নয় এবং সহজে প্রস্তুত করা যায় না, তাই খুব রেয়ার কিছু বিক্রিয়া আছে যেটা প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়াতে আমি দেখিয়ে দিলাম। ওকে, নাম্বার ফাইভ, পঞ্চম নম্বর যৌগ যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং খুব রিয়াক্টিভ, নাম হচ্ছে নাইট্রোবেনজিন। খুব রিয়াক্টিভ এবং রাসায়নিক বিক্রিয়া অংশ নেওয়ার প্রবণতা খুব বেশি। ওকে, তাই ওকে নিয়ে একটু আমরা দেখে ফেলি কি করছে। নাম্বার ফাইভ, নাম হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এটা কিন্তু অ্যালিফ্যাটিক নাম, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক নাইট্রো, অ্যালিফ্যাটিক নাইট্রোজেন যুক্ত যৌগ না। আমি যখন ফার্স্ট ক্লাস দেখেছিলাম কিছু অ্যালিফ্যাটিক কিছু অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে আমাকে, ভুলে ফেলো। এটা হচ্ছে নাইট্রোবেনজিন, দ্যাট মিন্স অ্যারোমেটিক। এটা আমরা এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে, মানে যে প্রথম যে চারটা দেখালাম, অর্থাৎ সায়ানাইড, আইসোসায়ানাইড, নাইট্রো অ্যালকেন, নাইট্রো নাইট্রাইড, এগুলো সবই ছিল, সবই ছিল অ্যালিফ্যাটিক। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক প্রথম যেটা আমি শুরু করি সেটা হচ্ছে নাইট্রোবেনজিন, অর্থাৎ বেনজিন অর্থাৎ এন ও টু। ফার্স্ট হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুত, কীভাবে প্রস্তুত করা যায়। প্রস্তুত করার আগে আমি বলি, নাইট্রোবেনজিনকে অনেকে বলে অয়েল অফ মিরাবেন। যেমন আমরা দেখো, আমরা ক্লাস টেনে বলছিলাম গাঢ় স্টেশন বলা হয় কিং অফ কেমিক্যালস, অর্থাৎ রসায়ন রাজা বলা। যেমন নাইট্রিক অ্যাসিডকে আমরা বলি তেজি জল, প্রচুর তেজ, হ্যাঁ তেজি জল, ঠিক আছে, ঘোড়ার মতো তেজি, হ্যাঁ। ওরা যাকে যে যেখানে রিয়াকশন করবে তাকে পুরো অক্সিডাইজ করে দেবে, জারিত করে দেবে। জারিত করে কি হয়ে যাবে না, তাকে জারিত করে দেবে, জারিত করে যেটা হয় যা তার জারিত হওয়ার পর যেটা তৈরি হয়েছে, মানে যাকে পাবে ও তাকে জারিত করে দেবে, ও এতটাই রিয়াকশন, যেমনকে বলে তেজি জল বলা। যেমন আমরা এইচ সিএলকে বলেছেন মিউরেটিক অ্যাসিড বা খনিজ অ্যাসিড বলা হয়, মানে খনি থেকে পাওয়া যায়, বিভিন্ন রকম নাম আছে। সেরকমই নাইট্রোজেনকে অনেকে বলে অয়েল অফ মিরাবেন। নাইট্রোজেনের আর নাইট্রোজেনের নামটা কি বললাম, ওকে ডাক নাম হচ্ছে অয়েল অফ মিরাবেন, অয়েল অফ মিরাবেন ডাক নাম, বা ওটাকে অনেকে ল্যাটিন ভাষায় নামটা, ল্যাটিন ভাষায় এই কথার অর্থ কি, অয়েল অফ মিরাবেন কথার অর্থ কি না, এটা একটা তৈলাক্ত তরলার্থ, ঠিক আছে, তৈলাক্ত হরিদ্রাভর বর্ণ, হরিদ্রাভর মানে হলুদ বর্ণের, মানে এই অয়েল অফ মিরাবেনের ল্যাটিন মিনিং হচ্ছে, বা ল্যাটিন ভাষাকে অয়েল অফ মিরাবেন বলা হয়, অয়েল অফ মিরাবেন এর মিনিংটা হচ্ছে কি না, এটা একটা হরিদ্রাভ বর্ণের তৈলাক্ত তরল পদার্থ, ঠিক আছে, এই জন্য ওকে ল্যাটিন ভাষায় বলা হয়
অয়েল অফ মিরাবেন, তাহলে কি হবে ইয়েলো কালার, হরিদ্রাবন মিনস ইয়েলো কালারে, ইয়েলো কালারে ওটা কি হচ্ছে একটা একটা অয়েলি অ্যাপিয়ারেন্স থাকবে ওর মধ্যে, লিকুইড তরল তার মধ্যে একটা অয়েলি অ্যাপিয়ারেন্স, মানে যেমন ধরো তুমি দুধ যে বাটিতে খেয়েছো সে বাটিতে তুমি একটু জল দিয়ে দাও, তাহলে দেখবে জল থাকবে তারপরে দেখবে একটা অয়েলি অ্যাপিয়ারেন্স থাকবে, তাহলে ওই যে অয়েলি অ্যাপিয়ারেন্সটা আছে, হ্যাঁ ওই অয়েলি অ্যাপিয়ারেন্সটাই এই ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই জন্য কি বলা হয় অয়েল অফ মিরাবেন, অয়েল অফ মিরাবেন এটা একটা বাণিজ্যিক নাম ওর কাছে। ওকে, নেক্সট হয়ে যায় প্রস্তুতি, নেক্সট হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতি ফার্স্ট এক নম্বর বিক্রিয়া সেটা হচ্ছে নাইট্রেশন করে, এটা খুব ইজি প্রসেস, আমরা নাইট্রেশন করে সেখান থেকে নাইট্রোজেন প্রস্তুত করতে পারি, তাহলে ফার্স্ট প্রসেস নাইট্রেশন। যদি আমরা বেনজিনে নাইট্রেশন করি, এটা আমাদের খুব কমন রিয়াকশন আমরা জানি, মিক্স অ্যাসিড দেওয়া হয় গাঢ় H2SO4 প্লাস গাঢ় H3, ঠিক আছে, গাঢ় H2SO4 প্লাস গাঢ় H3, টেম্পারেচার হচ্ছে 50 থেকে 60, এটা খুব ইজি রিয়াকশন আমরা জানি, সেখান থেকে বেনজিনের মাথায় কি ঢুকে যায় NO2 ঢুকে যায়, অর্থাৎ নাইট্রোবেনজিন প্রস্তুত করা যায়, এটা খুব কমন রিয়াকশন আমরা করেছি এর আগে প্রচুর ক্লাস 11 তে করছি। তাহলে বেনজিনে যদি নাইট্রেশন করা হয় টেম্পারেচার 50 থেকে 60 রাখা হয় কেন সেটা আমরা জানি, রিয়াকশনটাকে পলিনেটেশন না ঘটাতে যায় জন্য, কারণ যদি টেম্পারেচারটা বেশি হয়ে যায় অর্থাৎ নিয়ারলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায় তাহলে কি হবে রিয়াকশন রেটটা বেড়ে যাবে, ওই জন্য একটা NO2 যখন ঢুকবে না আবার NO2 ঢুকবে, অর্থাৎ মেটা ডাইনাইট্রোবেনজিন হবে, আবার NO2 ঢুকবে দিয়ে মেটা ট্রাইনাইট্রোবেনজিন হবে, যাকে আমরা বলি TNB ট্রাইনাইট্রোবেনজিন তৈরি হবে, তাই ওটাকে রিয়াকশনটাকে প্রথম স্টেপ বন্ধ করতে চাইলে, কারণ আমার তো একটা NO2 চাই তাই আমি কত প্রথম স্টেপ বন্ধ করবো, তাই জন্য আমাকে কি হচ্ছে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে, কত করতে হবে 50 থেকে 60, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে কেন টেম্পারেচার 50 থেকে 60 নিলাম, আমরা 100 নিলাম না কেন, না কারণটা হচ্ছে যদি টেম্পারেচার যদি কন্ট্রোল না করি তাহলে কিন্তু পলিনেট্রেশন হওয়ার সম্ভাবনা দেখা যায়, আর পলিনেট্রেশন যদি হয়ে যায় তাহলে তুমি এখান থেকে কি হবে নাইট্রোজেন বস্তু করতে পারবে না, এই জন্য টেম্পারেচারটা 50 থেকে 60-এর মধ্যে রাখা। নেক্সট 2 নম্বর রিয়াকশন, 2 নম্বর প্রস্তুতি অ্যানিলিন থেকে, 2 নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যানিলিন থেকে, বা ওটা অনেকে বলে জারণ বিক্রিয়া দ্বারা, একই কথা অ্যানিলিন থেকে বা অনেকে বলে এটা জারণ বিক্রিয়া দ্বারা, অ্যানিলিন থেকে অথবা অনেকে বলে জারণ বিক্রিয়া দ্বারা, যদি আমরা অ্যানিলিনকে যদি জারিত করে দিই, যদি আমরা অ্যানিলিনকে জারিত, অ্যানিলিনের সংখ্যা হচ্ছে বিন্দু মাথায় NH2 একেবারে অ্যানিলিন, এই অ্যানিলিনে যদি আমি জারণ করে দিই কি দিই আমি ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড CF3CO3 দিয়ে দেয়, ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড দিয়ে দেয়, তাহলে কী হবে না অ্যানিলিনটা জারিত হয়ে কি যাবে NO2, তাহলে এইভাবে আমরা অ্যানিলিনকে জারিত করে সেখান থেকে আমরা নাইট্রোবেনজিন পেতে পারি, ঠিক আছে, এটা একটা প্রসেস, এইভাবেও নাইট্রোবেনজিন তৈরি করা যেতে পারে, ঠিক আছে, এটাকে অনেকে জারণ বিক্রিয়া বলে। নাম্বার 3 এবং অ্যানিলিন প্রস্তুতির লাস্ট বিক্রিয়া বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, কোথা থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন বেন বেনজিন ডায়াজো নিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেও আমরা কিন্তু অ্যানিলিন সরি নাইট্রোজেন তৈরি করতে পারি, তোমরা প্রত্যেকে জানো বেনজিন ডায়াজোনিয়াম সংকেত কি, বেনজিনের মাথায় N2+ Cl-, এখানে যদি আমি HBF4 দেই, HBF4 দেই, HBF4 তাপ দিলাম না, শুধু HBF4 কেন তাপ দিলে ওটা ভেঙে যাবে, 1 নম্বরে, আর 2 নম্বরে যদি দেই কপার, কপার চূর্ণ মানে সিউ এবং NaNO2 দেই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে বেনজিনের মাথায় NO2, প্রথমে এটা হয়ে যায় একটা N2+ HBF4- হয়ে যায়, আমি সেটা লিখলাম না, প্রথম HBF4 দিলে হবে N2+ BF4- হয়ে যাবে, লবণ হয়ে যাবে, এনে কপার চুন NO2 দিলে ওই লবণটা বেরিয়ে যাবে, দিয়ে NO2 ঢুকে যাবে, এইভাবে আমরা কি তৈরি করতে পারি নাইট্রোবেনজিন প্রস্তুত করতে পারি। তাহলে আমরা আজকে নাইট্রোবেনজিন প্রস্তুতি দেখলাম, নেক্সটে খুব মজার বিক্রিয়া আছে নাইট্রোবেনজিন বেশ কিছু স্পেশাল স্পেশাল রিয়াকশন দেখায় যেটা অপর কোনো নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ দেখাতে পারে না, সেই স্পেশাল কি রিয়াকশন দেখাতে পারে নাইট্রোজেন যেটা বাকিদের মধ্যে দেখা যায় না, এবং আরো একটা স্পেশাল জিনিস কিভাবে
ল্যাবরেটরিতে নয়, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য যে তৈরি করা হয়। তোমরা জানবে হয়তো যদি কেউ কঠিন নাইট্রোজেন নিয়ে যায় তাকে কিন্তু পুলিশ ধরে ফেলে, কি তার চোর বা ডাকাত হিসেবে ধরে না, তাই কি ধরে, তাকে অ্যান্টি সোশ্যাল লোক হিসাবে তাকে ধরে ফেলে। কেন? কঠিন নাইট্রোজেন দিয়ে যে কোনো বিস্ফোরক তৈরি করা যায়। নিশ্চয়ই আমরা দেখাবো কিভাবে নাইট্রোজেন সমৃদ্ধ বা নাইট্রোবেঞ্জিন সমৃদ্ধ যৌগ দিয়ে কিভাবে বিস্ফোরক দ্রব্য যৌগ তৈরি করা যায় সেটা আমি দেখাবো। তাই অর্থাৎ নেক্সট ডে খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা, যেটা হচ্ছে আমরা ওই ক্লাসে নাইট্রোজেনের বিভিন্ন রিয়াকশন, স্পেশাল প্রপার্টি এবং কিভাবে সেখান থেকে বিভিন্ন এক্সপ্লয় অর্থাৎ বিস্ফোরক দ্রব্য যৌগ তৈরি করা যেতে পারে সেটা আমরা নেক্সট ডে দেখাবো। ওকে, আজকে এতক্ষণ থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।